হ্যাকারেরা কোন মেথডগুলো ফলো করে ফেসবুক অ্যাকাউন্টগুলো হ্যাক করে থাকে এ বিষয়ে যদি আপনার ধারণা থাকে তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কখনো হ্যাক করা সম্ভব নয় আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখতে পারবেন হ্যাকারদের হাত থেকে সো ফ্রেন্ডস এই ভিডিওতে আমরা কথা বলবো হ্যাকাররা ফেসবুক অ্যাকাউন্টগুলো হ্যাক করার ক্ষেত্রে কোন কোন মেথডগুলো ফলো করে থাকে তাছাড়া আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য কোন কোন মেথডগুলো আপনাকে ফলো করতে হবে যেহেতু হ্যাকাররা কখনোই আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে হ্যাক না করতে পারে সো পুরো বিষয়টা আপনাকে বুঝতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওতে এখন একটা লাইক দিতে হবে সো দেরি না করে ভিডিওতে এখন একটা লাইক দিয়ে দিন আর ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন ইউজারদের অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদের দেশের হ্যাকাররা যে মেথডটা ফলো করে থাকে এর ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে ফিশিং আর ফাইভ পার্সেন্ট হচ্ছে হ্যাকিং সো এখানে হ্যাকিং এবং কি ফিশিং এ দুইটার ভিতরে একটা কনফিউশন কাজ করতে পারে এবং কি এই দুইটার মেথডগুলো কিন্তু বিন্দু ভিন্ন প্রথম হচ্ছে হ্যাকিং হ্যাকাররা নর্মালি কোনো একটা অ্যাকাউন্টকে হ্যাক করতে চাইলে সেই অ্যাকাউন্টের কোনো একটা দুর্বলতা খুঁজে এবং কি সেই দুর্বলতার মধ্যে তারা অ্যাটাক করে অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিয়ে নেয় বাট ফিশিংয়ের মেথডটা হচ্ছে ভিন্ন রকম ফিশিংটা আপনি এক প্রকার চুরির মতো করে বলতে পারেন ফিশিং অ্যাটাক করে যারা অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে থাকে তারা কোন মেথডগুলো ফলো করে ফিশিং অ্যাটাক যারা করে তারা বিভিন্ন ডার্ক ওয়েব ভিজিট করে সেখানে বিভিন্ন ওয়েবসাইট থেকে তারা কিছু লিঙ্ক জেনারেট করে লিঙ্কগুলোকে বলা হয় ফিশিং লিঙ্ক তারা এই লিঙ্কগুলোর সাথে কী বিভিন্ন ধরনের আকর্ষণীয় অনেকগুলো লেখা লিখে দেয় আকর্ষণীয় লেখা লিখে লিঙ্কটা নিচে বসিয়ে দেয় এবং কি অনেকগুলো ইউজারকে একসাথে তারা টার্গেট করে টার্গেট করার পরবর্তীতে তাদেরকে মেসেজের মাধ্যমে লিঙ্কগুলো সেন্ড করে থাকে বিভিন্নভাবে হতে পারে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এই মধ্যে কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে তারা মেসেজের মাধ্যমে ওইসব ইউজারদেরকে টার্গেট ওদের কাছে লিঙ্কগুলো সেন্ড করে থাকে সো অনেক ইউজার কী করে এই লেখাগুলো দেখে কনভেন্স হয়ে যায় এবং কি লিঙ্কের মধ্যে ক্লিক করে দেয় সো যারা না বুঝে লিঙ্কের মধ্যে ক্লিক করে দেয় তারা দেখতে পায় লিংকে ক্লিক করার পরবর্তীতে দেখতে পায় তাদের কাছে ফেসবুকে লগ ইন চাইতেছে নর্মালি আমরা যেমন করে ফেসবুকে লগ ইন করি ঠিক সেমভাবে তাদের কাছে লিংকে লিঙ্কে ক্লিক করার পরবর্তীতে তাদের কাছে লগ ইন চায় সো তারা সিম্পলি লিঙ্কে ক্লিক করে এখানে যখনই লগ ইনটা দেখতে পায় তখন তারা কী করে লগ ইন করে ফেলে তাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে সো আপনিও যদি ভুলবশত এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করেন এর পরবর্তীতে সেখানে দেখতে পারবেন কিংবা তারা দেখতে পায় সেখানে লিঙ্কটা ব্যানিশ হয়ে যায় এবং কি তারা বুঝতে পারে লিঙ্কটা এক্সপায়ার হয়ে গেছে সো অনেকে এই বিষয়টাকে অ্যাভ করে এবং কি ব্যাক চলে আসে বাট আপনি যখনই ভুলবশত এইসব লিঙ্কে ক্লিক করে আপনার ইউজার নেম এবং কি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তখন লিঙ্কটা এক্সপায়ার হয়ে যেতে পারে লিঙ্কটা ব্যানিশ হয়ে যেতে পারে বাট ওই ডার্ক ওয়েবের থ্রু আপনার ইউজার নেবে এবং কি পাসওয়ার্ডটা ওই হ্যাকারের কাছে চলে যাবে এতে করে সে চাইলে খুব সহজে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিয়ে ফেলতে পারবে আপনার অ্যাকাউন্টটা সে চাইলে কন্ট্রোল করতে পারবে সো আমাদের দেশে যেহেতু নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এসব ফিশিং অ্যাটাকের মাধ্যমে অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস নিয়ে থাকে অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো চুরি করে থাকে সেক্ষেত্রে ফিশিংয়ের অ্যাটাক থেকে আপনার অ্যাকাউন্টটাকে কীভাবে সুরক্ষিত রাখবেন ফিশিংয়ের অ্যাটাক থেকে আপনার অ্যাকাউন্টের অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখার জন্য প্রথম নাম্বার আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে আপনার কাছে যদি অপরিচিত কোনো জায়গা থেকে কোনো লিঙ্ক আসে সে লিংকে আপনি কখনোই ক্লিক করবেন না আর যদি ক্লিক করেও দেন সেখানে যদি আপনার কাছে কোনো অ্যাকাউন্টে লগ ইন চায় সেখানে আপনি আপনার ইউজার নেম এবং কি পাসওয়ার্ডটা দিয়ে কখনোই ইন করবেন না সো আরেকটু স্ট্রংলি আপনার অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখার জন্য অবশ্যই চেষ্টা করবেন আপনার অ্যাকাউন্টের সাথে টু স্টেপ ভেরিফিকেশনটাকে অ্যাক্টিভ করে রাখার জন্য টু স্টেপ ভেরিফিকেশনটা যখনই আপনি আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাক্টিভ করে রাখবেন তখন আপনার পাসওয়ার্ডটা যদি অন্যকে জেনেও যায় তারপরে সে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্সেস নিতে পারবে না আপনার অ্যাকাউন্টটা সে লগ ইন করতে পারবে না কারণ টু এস্টেফ ভেরিফিকেশন অ্যাকাউন্টের সাথে অ্যাক্টিভ থাকার পরবর্তীতে যদি নতুন কোনো ডিভাইসের মধ্যে অন্য কোনো পার্সন কিংবা আপনি নিজেও যদি নতুন কোনো ডিভাইসের মধ্যে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করার জন্য চেষ্টা করেন সেখানে আপনার ইউজার নেম এবং কি পাসওয়ার্ডটা দেওয়ার পরবর্তীতে আপনাকে স্টেপ একটা ভেরিফিকেশন সাবমিট করতে হবে যে ভেরিফিকেশন কোডটা আপনার নাম্বারের মধ্যে আসবে এবং কি তিরিশ সেকেন্ড পরবর্তীতে সেই ভেরিফিকশন কোডের এক্সপায়ার হয়ে যাবে কিংবা মেয়াদটা চলে যাবে সেই ভেরিফিকেশন কোডটা আর তিরিশ সেকেন্ড পরে কাজ করবে না সো এই টুয়েস্ট বেরিফিশনের মাধ্যমে আপনি আপনার ফিশিং অ্যাটাক থেকে আপনার অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখতে পারেন পাশাপাশি একটু সচেতন হয়ে চলতে পারেন যেখানে ট্রাস্টেড কোনো জায়গা থেকে যদি লিঙ্ক আসে সেখানে ক্লিক করতে পারেন বাট যেখানে ট্রাস্ট করবেন না বিশ্বাস হবে না সেই লিঙ্কে কখনোই ক্লিক করবেন না অ্যাকাউন্টের ইনফরমেশন সেখানে কখনোই সাবমিট করবেন না সো ফ্রেন্স এই ভিডিওতে পর্যন্ত এই ভিডিওতে আপনাকে হ্যাকিং সংক্রান্ত কিছু বেশি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে ধারণাগুলো নিয়ে আপনি আপনার অ্যাকাউন্টকে আরেকটু সুরক্ষিত রাখতে পারেন আরেকটু স্ট্রং সিকিউরিটি রাখতে পারেন আপনার অ্যাকাউন্টের জন্য সো ভিডিওটা আপনার জন্য কতটুকু হেল্পফুল হল ভিডিওটা কেমন হল এবং এই ফিশিং সম্পর্কে আপনি আগে থেকে জানতেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেকনটা অল করে দেবেন আর যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন এমন ইন্টারেস্টিং এবং রিলেটেড ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ভালো থাকবেন দেখাব নেক্সট ভিডিওতে